তিনি হলেন প্রথম মুসলিম। এজন্য আমি কত জুমার আগের জুমাও বলছি, নারীদেরকে ছোট চোখে দেখা যাবে না, নারীদের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন অনেক। আমরা পুরুষরা অনেক ক্ষেত্রে নারীদেরকে হেয় করি, কথা বলি ছোট করে। ইসলাম সূর্য সর্বপ্রথম যে কলবকে আলোকিত করেছে সে কলব ছিল একজন নবীর কলব, মা খাদিজা মুমেনা হলেন এক নম্বর। রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দাওয়াত পেলেন, রাসূলের ঘরেই থাকেন। ওনাকে কিনে আনা হয়েছিল কাজমেলা থেকে, বিশ্ব নবীর ঘরে এখন থাকেন। হযরত যায়েদ কালেমা পড়লেন, রাসূলের স্বাস্থ্য ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত পেলেন, তিনিও কালেমা পড়লেন। বিশ্ব নবীর বিশ্বস্ত বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে রাসূল তাওহীদের বাণী দিলেন, হযরত আবু বকর এক সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়লেন। সুবহানাল্লাহ। আস-সাবিকুনাল আউয়ালুন উলাইকাল মুকাররাবুন, এই লোকেরা যারা সর্বপ্রথম ঈমানদার হয়েছে, আল্লাহ তাদের প্রশংসা করে কোরআনের আয়াত নাযিল করেছে, আস-সাবিকুনাল আউয়ালুন তারাই অগ্রগামী, তারাই সবার আগে। তিন বছর গোপনে দাওয়াত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আবার বলছেন, ওয়ান দিরাশিরাতাকাল আকরাবিন, ও নবী মুহাম্মদ আর গোপনে নয়, এবার আপনি আপনার আত্মীয় স্বজন আপনজনদের কাছে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ প্রাপ্ত হওয়ার সাথে সাথে তিনি ওনার বাড়ির পাশে সাফা পাহাড়, সাফা মারওয়া দুটা পাহাড়, হজ করতে যারা যায় তারা এখনো সেখানে কি করে, সাই করে, দৌড়াদৌড়ি করে। যদিও আজকে সে পাহাড়গুলো নিজের অবস্থানে এখন আর নাই, এগুলো কেটে একবারে সমতল করা হয়েছে হাজিদের সাইর সুবিধা। মক্কার পাশে রাসূলের বাড়ি সাফা পাহাড়ে তিনি উঠে গেলেন, সাফার চূড়ায় উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বক্তব্য প্রচার করবেন, তাওহীদের ঘোষণা দেবেন। ওই ঘোষণা দেওয়ার সিস্টেম আরব দেশে যেটা, তিনি সেটাই ফলো করলেন। সকালবেলায় পাহাড়ে উঠে হাতে একটা কাপড় নিয়ে তিনি এরকম করে নেড়ে নেড়ে বললেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, হায় সকাল হায় সকাল, আনা নাযীরুল উরিয়ান, আমি ভয় প্রদর্শনকারী, উলঙ্গ ভয় প্রদর্শনকারী, এর মানে হলো চরমভাবে ভয় প্রদর্শন করছে। আরব দেশে এই শব্দটা একটি ভয়াক্ত শব্দ ছিল, এই ধ্বনি, এই শব্দ শুনলে আরবের মানুষ বুঝত হয়তো আমাদের গোত্রকে অন্য কোন গোত্র আক্রমণ করতে যাচ্ছে, তাই ঘোষণাকারী ঘোষণা করছে। এটাকে তারা পজিটিভ আহ্বান মনে করত না, এটাকে ভয়াত্মক একটি নেগেটিভ আহ্বান মনে করত। যে যেখান থেকে শুনেছে, যার কানে গিয়েছে, সে সেখান থেকে দূর মারছে, কি হয়েছে কি হয়েছে, আল্লাহর হাবিবের কাছে একত্রিত হওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমরা থামো, আমি তোমাদের কি দুঃসংবাদ দিতে এসেছি। কি দুঃসংবাদ? দুঃসংবাদটা হলো, তোমরা তো মূর্তি পূজা করার কারণে সবাই টল বেঁধে জাহান্নামে চলে যাচ্ছ, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে হবে। এর আগে ইতিহাসের পাতায় বিভিন্ন ঐতিহাসিকরা লিখেছেন যে বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, তোমরা আমার কাছে জানতে চাচ্ছ কি দুঃসংবাদ, আমি যদি বলি এ পাহাড়ের পিছনে একদল সৈন্য প্রতিপক্ষ শত্রু, তারা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, আমি দেখে এসেছি, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই বলল, কেন নয়, নিশ্চয় বিশ্বাস করব, কারণ তুমি তো জীবনে কখনো মিথ্যা কথা বলো নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে আজকে আরো একটি বড় সত্য শোনাই, সে সত্য হলো মূর্তি পূজা করলে জান্নাত পাওয়া যায় না, জাহান্নামে যাওয়া লাগে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সফল হতে চাও, জান্নাতে যেতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পড়ে না, তোমরা ঘোষণা করো আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, বাবার ভাই,
একই লোকের লোক আবু লাহাব সেখানে হাজির ছিল। সে মাটির দিকে একটু নুয়ে কিছু কঙ্কর পাথর হাতে নিয়া রাসূলের দিকে নিক্ষেপ করে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ওয়ালি আলি হাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করছো বুঝি। পাথর মারা শুরু। এই আজকের আগে রাসূলের 40 বছর বয়সে নবুয়ত আসলো, 3 বছর গোপনে দাওয়াত হলো, 43 বছর চলে গেল। আজকের আগে বিশ্ব নবীকে পাথর মারা দূরের কথা, কেউ একটা কটু কথাও বলে নাই, বরং আলামিন বলতো, সাদিক বলতো। কিন্তু আজকে পাথর শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আমাদের বিশ্বাসীরা মুরিদদের কাছে যায়, আমাদের বিভিন্ন জামাতের লোকেরা বিভিন্ন লোকদের কাছে যায়, পৃথিবীর বিভিন্ন দেশে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, এটাই তাদেরকে মেরেছে এমন ঘটনা বাংলাদেশে কমপক্ষে আমরা শুনিনি। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলে বিশ্ব নবীকে পাথর মারলো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে অতীতের আম্বিয়াদের উপর জুলুম হলো, কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেই আমাদের হালুয়া রুটি বেড়ে যায়, পিসাবদার হাদিয়া বেড়ে যায়, প্যান্ট অনেক মোটা হয়ে যায়, গর্দান তাজা হয়ে যায়, ফুলের মালার অভাব হয় না। এর কারণ আপনি যে কালেমার দাওয়াত দেন, এই কালেমার মর্ম তাইও বুঝে না যারা দাওয়াত দিল, হেও বুঝে না। প্রকৃত মর্ম বুঝলে আপনাকেও সার্থ না। মিশরের প্রখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব শহীদ রাহেমাহুল্লাহ, উনাকে তাফসীরের কিতাব ফি জিলালিল কুরআন লিখার কারণে তৎকালীন জালেম সরকার রাষ্ট্রপ্রধান জামাল আব্দুল নাসির অ্যারেস্ট করলো, পরে ফাঁসি দিল। উনাকে যে ফাঁসি দেওয়ার আগে জেলখানার শেলে রেখেছে, আমিও সেই শেলটা পরিদর্শন করেছিলাম। রাষ্ট্রীয় পুলিশ সেখানে এখনো আছে, বিশাল একটা জায়গা, আমাদের লালবাগের কেল্লার মতো এরকম একটা দুর্গ। তা আমি যাওয়ার পরে সেখানকার পুলিশ আমাকে আরোপিত বলল, তুমি কি সৈয়দ কুতুবের নাম শুনেছ? তা আমার সাথে একজন ভদ্রলোক বাংলাদেশি জামে আল আজহারের ছাত্র, সে আমারে বলে, কোয়েন না কোয়েন না, শুনেছি কোয়েন না, বাংলা তো আর বুঝবো না, আমারে বলতেছে আপনি বললেন না। ও আমারে বুঝাচ্ছে, কারণ সে যদি বলেন যে আমি চিনি তাহলে আপনারও একবারে লোক মনে করবে। তা আমি একটা আমতা আমতা করতে থাকলাম, কি বলি। ও আবার বলতেছে, হাল সামেটা, তুমি শুনো নাই মিয়া, তুমি কি শুনছো সৈয়দ কুতুবের নাম? তা আমি এক পর্যায়ে মাথা নাড়ে বললাম যে হ্যাঁ শুনছি, কোথায় গিয়ে জিজ্ঞাসা। এই যে কুঠুরিটা, এটার মাঝে ওনাকে রেখেছে, এখান থেকে নিয়ে ফাঁসি দিয়েছে ওই জায়গাটা। আমি তাকায় দেখি কুঠুরিটা অন্ধকার, লম্বায় 5 হাতের বেশি হবে না, সিপাই হয়তো 2.5 থেকে 3 হাত কবরের মতো। এর মাঝেই রেখেছে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুফাসসির সৈয়দ কুতুব তাফসির লিখেছে, ওনাকে ফাঁসি দিল। জবাল নাসের অভিযোগ করলো তাফসির লেখার মাধ্যমে তিনি যুবকদেরকে বিভ্রান্ত করছেন, এটা বড় অপরাধ। সক্রেটিসের নাম শুনছেন? সক্রেটিস কেও কিন্তু হেমলক নামক বিষ খাওয়াইয়া হত্যা করছে, আর তৎকালে যারা ওনাকে হত্যা করছে তাদের অভিযোগ ছিল সক্রেটিস যুবকদের বিভ্রান্ত করছে। সক্রেটিসের যে থিওরিগুলো ছিল, ওয়ান অফ দোজ থিওরি, তার ওগুলোর মাঝে অন্যতম একটা ছিল নো দাই সেলফ, নিজেকে জানো। আরবি প্রবাদ আছে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে তার আল্লাহকেও চিনে। নিজেকে জানার ব্যাপারে, নিজেকে নিয়ে গবেষণা করার ব্যাপারে কোরআনেও বক্তব্য আছে, আফালা তুবসিরুন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, আমি আমাকে খোঁজার জন্য মঙ্গল গ্রহে কেন যাও?
যাও, আমারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে বলো আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, দেয়ার ইজ নো গড, আমাকে কোথায় খোঁজো, ওয়াফিয়াং ফুসিকুম, আমি আল্লাহ তো তোমার মাঝে আছি, আপালা তুফসিরুন, এখানে খোঁজো, তুমি আমার অস্তিত্ব এখানে খুঁজে পাবে। ওফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, জমিনে যেদিকে তাকাও সেখানেই তুমি আমাকে পাবে, আমার অস্তিত্ব সব জায়গায় আছে, আমার নিদর্শন আছে। সাইয়েদ জামান আপনার সাইয়েদ কুতুবকে ফাঁসি দিবে, ফাঁসি ডাক দিয়ে ওনারে কালেমা পড়াইতে গেল মসজিদের ইমাম সাহেব, জেলখানা মসজিদে যিনি দায়িত্বশীল, ফাঁসি দেওয়ার আগে ওনারে পাঠাইছে। আমাদের দেশেও কিন্তু এটা আছে, আপনারা জানেন কি না জানি না, যে মরার আগে তাওবা পড়া, হুজুর পাঠায়, হুজুর গেলেন সাইয়েদ কুতুবকে বললেন, মজারাম কিছুক্ষণ পরে তো আপনার ফাঁসি কার্যকর হবে, আমাকে পাঠানো হয়েছে আপনাকে আমি যেন একটু তাওবা দিল্লা পড়ায় কালেমা টালেমা পড়ায় দিই। সাইয়েদ কুতুব রাহেমাহুল্লাহ বললেন, আপনি মসজিদের ইমাম, জেলখানা মসজিদের? বলে হ্যাঁ আমি তো এখানকার নামাজ পড়ে, অফিসাররা আমার পিছে নামাজ পড়ে, তা আপনি আমার কালেমা পড়াইতে আসছেন কষ্ট করে কেন? এটা আমার চাকরির অংশ, এই জন্য আমার বেতন দেয়, এটা আমার দায়িত্বের অংশ, এই জন্য আমি বেতন পাই, ভাতা পাই। সরি, তাহলে আপনার মুখে আমি কালেমা নেব না, কারণ এই কালেমা তাফসির লেখাতে যারা আমারে ফাঁসি দেয় ওই কালেমা পড়াইলে আপনারে বেতন দেয়, বুঝতে হবে আপনার কালেমা আমার কালেমা এক কালেমা, দেখতে একরকম। আপনারা বক্সিবাজার যাবেন, বক্সিবাজারে গেলে দেখবেন মাদ্রাসা বোর্ডের পাশে কাশগড়ি হলের সাথে কাদিয়ানিদের মসজিদ, সে মসজিদের বাহিরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা কাদিয়ানিও পড়ে, মুতাজিলা খারিজি রাফিজি জাবরিয়া সাবরিয়া কিশিয়া, সব কালেমা ওলা জান্নাতি নয়, মর্ম বুঝতে হবে কালেমা কি প্রকৃত অর্থে, প্রকৃত অর্থে। আমার ভাইয়েরা কার কাছে কি বলি, মিনা ফারা নামে একজন সাংবাদিক ছিল, নয়া দিগন্তে লিখত, বিভিন্ন জায়গায় কলাম লিখত, অমুসলিম মহিলা সাংবাদিক, গত পরশুদিন একটা মাহফিল থেকে আসার পথে রাতের বেলায় ফেসবুকে দেখি তার একটা বক্তৃতা দিচ্ছে সে, আমি নিউ ইয়র্কে দেখেছি তার তিনতলা একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর সামনে একটা খরচ করতে গেছি, একদিন আমার বললো ওই বিল্ডিংটা মিনা ফারা, আমি বললাম বাবা রে বলে কি, ওর বাবাও এখানে অনেক জমিদার ছিল, বাংলাদেশে বংশোদ্ভূত ছিল তার বাবা, সে ওখানে ওখানেই থাকে। মিনাফারা মহিলাটা বলতেছে বাংলাদেশে তো মুসলমান 92%, এটা ভুল কথা, মুসলমান আছে 8-9%, যদি ভালো মুসলমান 50%ও থাকতো বাংলাদেশে তো কোরআন দিয়ে সমাজ চলত। আমি কি আল্লাহ বেরিয়ে তুমি হেদায়াত দিয়ে দাও, যে কি ভালো কথাটা বুঝছে, সে বলতেছে 92% মুসলমান, না না 8-9%, বাকি সব কাফের কাফের সব কাফের। আসলে বাস্তবতা কি জানেন, বাস্তবতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বুঝে সে ব্যক্তি জীবনের কোথাও আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে পারে না, ওয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব।